মাধবপুর এবং বৃহত্তর সিলেটবাসী কেমন আছেন সবাই? এখানে উপস্থিত সকল গুণীজন এবং আমার ছোট ভাই বন্ধু সমতুল্য মা বোন যারা রয়েছেন সবাইকে আমার ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রথমেই বলতে চাই, আমি কোনো বক্তা না, আমি গানের মানুষ, আমি আপনাদের মানুষ। যেহেতু সুমন ভাইয়ের আমন্ত্রণে এখানে আসার ভাগ্য হয়েছে, সৌভাগ্য হয়েছে, আমি জাস্ট আমার মনের কয়েকটা কথা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। আমার জন্ম হয়েছে নেত্রকোনায়, কিন্তু এই বৃহত্তর সিলেটকে আমি আমার দ্বিতীয় জন্মভূমি মনে করি। কারণ আমার কাছে মনে হয় বাইশের বন্যাতে কাজ করতে এসে টানা 65 দিন থেকে আমার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে মনে হয় নতুন আরেকটা কাশিম খানের জন্ম হয়েছে। আমি শুরুতেই বলবো যে মানে সুমন ভাই যার আমন্ত্রণে এসেছি, ব্যারিস্টার সুমন ভাই, আমি ওনাকে এমপি বলতে চাই না, সুমন ভাই হচ্ছে আমার ভাই। সুমন ভাইকে নিয়ে যতই বলবো এটা কোনো শেষ হবে না। আমি শুধু অল্প কথাই বলবো, সুমন ভাই আমার কাছে কোনো সারাংশ না, কোনো ভাব সম্প্রসারণ না, কোনো প্যারাগ্রাফ না, কোনো রচনা না। সুমন ভাই এমন একটা উপন্যাস যেটা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। সুমন ভাই আমি বলবো যে আপনার যুদ্ধ মাত্র শুরু হয়েছে, আপনি এটাকে চালিয়ে নিয়ে যান। এবং এই তরুণরা কি সুমন ভাইয়ের সাথে থাকবে এই যুদ্ধে? সুমন ভাইকে আরেকটা কথা বলার সাহস আমি করতে চাই, এটা হচ্ছে আমার কাছে মনে হয় ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু ক্ষমতার সাথে যখন সৎ সাহস, অনেস্টি এবং হার্ডওয়ার্কের ব্যাপারটা যুক্ত হয়, এই ব্যাপারটা সঙ্গে ক্রেজি লেভেলে চলে যায়। এবং সুমন ভাই সামনের 5 বছর সহ উনার এই জীবদ্দশায় উনি এমন কিছু করবেন যেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্ববাসী এটা সাক্ষী হবে ইনশাআল্লাহ। আমি আসলে অনেক নার্ভাস, এখানে এত এত বড় বড় মানুষ আছে। তারপর আমি তরুণদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে শেষ করে দিব। আমার কাছে মনে হয় এই 17 কোটি মানুষের দেশে অন্তত 5 কোটি তরুণ তো রয়েছে। আমি কম করেও যদি বলি, অ্যাটলিস্ট 1 কোটি তরুণ ভালো কাজ করতে চায়। এই তরুণদের উদ্দেশ্যে এই আপনাদের এই মিডিয়া বা সিলেটবাসী, চোনারুঘাটবাসী, মাধবপুরবাসী, হবিগঞ্জবাসীর মাধ্যমে আমি পুরো বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, যেই 1 কোটি তরুণ আমার বিশ্বাস যারা ভালো কাজ করতে চায়, আমরা সবাই মিলে যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করি, এই বাংলাদেশে প্রতিদিন 1 কোটি ভালো কাজ হবে। কি মনে হয় আপনারা, কি একমত? এই তরুণরা আমরা, আমি নিজেও একজন তরুণ, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।